see it. जीवन खाता हिसेब जीवने बुझते माने खतिए देखे जोग वियोग खुजते हबे मंत्र ध्यान मुख लाभेर जट मंत्र खुजे सबटा बुझे फेले गेला पथे बाकी जीवन फिरबे माने कि भारी अर्थ गुणे माथा लक्ष कोटी समीकरण घाटे जत भांग तत गड़ा धारणा गोटा जीवन शेषे राते एकला हाते कांति बाबू रेगे गरम अपराजित मूर्छा इत तबुए खेला थामा बारण मंत्र खुजे सबटा बुझे बाकी जीवन फिर बे माने भारी अर्थ गुणे শুনছিলাম রনিদার গলায় কান্তি বাবু। আজ আবারও তিস্তা আছে তোমাদের সাথে নিয়ে বাংলা ব্যান্ডের গানের ঠিকানা রিফ স্টেশন। আজকের এপিসোডটাও ভীষণ স্পেশাল, কারণ আজকে আমাদের অতিথি হলো আমাদের সকলের ভীষণ প্রিয় তমালদা। তমালদা, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছো?
থ্যাংক ইউ, এই ভালোই আছি, মানে যতটা ভালো থাকা যায়, এটা তো কঠিন সময় সবাই জানি। তবুও গান বাজনা, পরিবারের সকলে, সব কিছু নিয়ে, নিজের কাজ, এই সব কিছু নিয়ে মোটামুটি ভালোই আছি। তমালদা, তোমার গান বাজনা শুরু থেকে আজ অবধি গোটা মিউজিক্যাল জার্নিটা ঠিক কেমন ছিল সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। আসলে মিউজিক্যাল জার্নিটা এতটাই উদ্ভট টাইপের, এত মানে চড়াই উতরাইয়ে ভরা যে পুরো গল্পটা বলতে গেলে মানে ওটাতেই সব সময় চলে যাবে। তবু ছোট করে বলি যে আমার শুরু হচ্ছে 1995 সালে, যখন ইয়ানি যখন তাজমহলে, আমাদের এখানে তাজমহলে যখন অনুষ্ঠান করতে এসেছিলেন, তখন ওটা ডিডি মেট্রোতে, একটা সাদা কালো টিভিতে আর কি, ওই ডিডি মেট্রো চ্যানেলে ওটা দেখে সবার প্রথমে ওটা ইচ্ছা হয়েছিল যে এইরকম কিছু একটা করবো। তখন আমি অনেক ছোট, আমার তখন কিছুই আমি বুঝি না যে এইসব করতে গেলে কি করতে হয়, তবে ওই একটা কিছু একটা বীজ তখন ঢুকেছিল মনের ভেতরে। ওই সময় প্রচুর বায়না টায়না করে একটা ছোট্ট একটা কিবোর্ড এসেছিল জীবনে, তা সেটাকে একদম পুরো বালিশের পাশে রেখে ঘুমাতাম আমি, এরকম দিন গেছে। তারপরে পড়াশোনায় ঢুকে যাই, মিউজিকটা নিয়ে কিছু কোড়ো করা হবে এসব কোনো ঠিকই থাকে না, ওটা একটা শখের পর্যায়ে থাকে। এবং মাধ্যমিকের পরে যখন একদিন নন্দনে গেছিলাম, তখন কিছু ব্যান্ডের মিউজিক শুনে, মানে একদম লাইভ মিউজিক শুনে খুব ইন্সপায়ার্ড লাগে, তারপরে মনে হয় যে আমরাও যদি এরকম কিছু করি। তখনও ব্যাপারটা ছেলে খেলার পর্যায়েতেই ছিল, তার কারণ আমরা কেউই প্রথাগতভাবে শিখিনি তখন। তখন আমরা কয়েক বন্ধু মিলে আমাদের প্রথম ব্যান্ড আর কি, কালবৈশাখী, সেটার একটা সূত্রপাত হয়। পুরো ব্যাপারটা একটা ছেলে খেলার মোডে শুরু হয়েছিল। তারপরে দিন যায় আমাদের সেই ছেলে খেলাটা আস্তে আস্তে আমাদের অজান্তেই একটা প্যাশনের দিকে টার্ন নেয়, এবং আমরা পড়াশোনাতে অবহেলা হোক কিন্তু তবুও এইটা ছাড়বো না। এবার এই প্যাশনটাই আমাদেরকে ড্রাইভ করে এমন একটা জায়গায় যে আমরা তখন আর কারোর কথাই শুনলাম না, সমস্ত কিছুর বাধা বিপত্তির ঊর্ধ্বে গিয়ে আমরা তখন মনে হলো না আমরা মিউজিকই করবো। অথচ তখনও কিন্তু আমাদের বেসিক্সটা স্ট্রং নয় একেবারেই, বেসিকটা আমরা কেউই সেরকমভাবে কিছু শিখিনি। তখন ধীরে ধীরে জয়েন করেছে আপু, হিমাদ্রি ড্রামার, তারপরে জয় গিটারিস্ট, তারপরে আরও অনেকে ছিল, রাজদাও অলরেডি ধীরে ধীরে জয়েন করে ফেলেছে তখন, হ্যাঁ, যে এমন এলিয়েন্সের ভোকালিস্ট, এলিয়েন্স বলল কি ছাড়া। এবং এইরকম চলতে চলতে একটা সময় আমি আটকে গেছিলাম, মনে হয়েছিল যে এবার আর কিছু, আর খুলো নতুন কিছু আমি তৈরি করতে পারছি না মিউজিক্যালি, একটা জায়গায় আটকে গেছিলাম। যেহেতু আমার কোনো মানে আমি কি বলবো, ওই সেলফ টট বলা যেতে পারে, যেটুকুনি শিখেছি সব শুনে আর অন্যকে দেখে, এবং কারোর কাছে আমি শিখতে যাইনি, কোনো গাইডেন্সই নিইনি। তো তারপরে সেই সময় আমি শিবুদা বলে একজন, আমাদের বেলঘরিয়া একজন কিবোর্ডিস্ট আছেন, ওনার কাছে আমি পৌঁছাই। সেই সময়টাও একটা অদ্ভুত জার্নি, তার কারণ তখনও কিন্তু আমার নিজের কিবোর্ড ছিল না। আমি টিঙ্কুদা, যে আমাকে ওই শিবুদার কাছে নিয়ে গেছিলো আমার প্রথম স্যারের কাছে, সেই টিঙ্কুদা সেকেন্ড হ্যান্ড কিবোর্ডের বেচাকেনা করেন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের, এবং ওর কাছ থেকেই আমি যখন এই মানে একটা কিবোর্ড যখন কিনে ওর কাছে রেখে তারপর ওটা বিক্রি হবে, ওই ফাঁকা সময়টাতে আমি ওর থেকে ধার করে নিয়ে আসতাম কিবোর্ডটা, আমি শিখতাম। আর যখন সেটাও ছিল না, তখন খাতায় ছবি এঁকে সেখানে ফিঙ্গারিং প্র্যাকটিস করেছি, ইত্যাদি করেছি। তা সেই সময় আমার নিজের ঠিকঠাক কিবোর্ড ছিল না, মানে ওই ছিল বলতে ওই খেলনা কিবোর্ডটাই ছিল। ততদিনে আর কি ব্যাপারটা গুরুত্ব আমার বাবা মা একটু বুঝতে শুরু করে, তখন আমাকে একটু হেল্প করেন একটা টাকা দিয়ে, এবং আমি ফার্স্ট আমার কিবোর্ড কিনি, এবং তারপর থেকে ধীরে ধীরে চলতে থাকে। এবং তারপরে আমরা স্রোত ব্যান্ডের খড়দার স্রোতে আমার প্রথম মানে নিজের ব্যান্ড ছেড়ে অন্য কোথাও বাজানো, ওটা আমার প্রথম হয়। এবং সেই স্রোতের সাথে আমি ব্যান্ডে মাতরম টুতে আমরা যাই, এবং আমরা রানার আপ হই। ফার্স্ট হয়েছিল মিসিং লিঙ্ক, সেকেন্ড হয়েছিল স্রোত, আমি সেই স্রোতে তখন আমি কিবোর্ড বাজাই। আমাকে দেখে তখন চেনা যায়নি, মানে এখন দেখলে কেউ চিনতে পারবে না আর কি। যাই হোক, সেইটার পরে আমার ততদিনে এলিয়েন্স ধীরে ধীরে ফর্ম করছে, কালবৈশাখী ভেঙে গেছে, ভেঙে গিয়ে আবার সবাই বিচ্ছিন্ন হয়ে গেছি, এদিক ওদিক ছিটকে ছাটকে গেছি। এবার তারপরে আবার আস্তে আস্তে তারাই আবার ফিরে ফিরে এসে একটা এলিয়েন্সের মতো একটা টিম ফর্ম করছি। আমরা প্রোগ্রেসিভ রক খুব ভালোবাসছি, প্রচুর ভালো মিউজিক্যালিটি, এইসব নিয়ে কাজকর্ম করবো, এইসব ভাবছি, নতুন একটা জনরা, এই কলকাতা যেটা এখন হয়নি, এরকম কিছু একটা ভাবছিলাম।
এবং সেরকম করতে করতে ব্যান্ডে মাত্রম থ্রি এবং কেবিএল একসাথে দুটোতেই আমরা এলিয়েন্স অনেক দূর গেছি এবং খুব মানে মানে রেলারতে গেছি আর কি। হ্যাঁ মানে কখনোই আমাদের ভোটিংয়ের জন্য অপেক্ষা করতে হয়নি, সবসময় জাজেসদের চয়েসে আমরা একটার পর একটা কি বলবো ওগুলোকে কি বলে একটার পর একটা এটাকে কি বলে রাউন্ড টপকেছি। এবং করতে করতে যখন ফাইনালে কেবিএল এর ফাইনালে আমরা জোনাল ফাইনালিস্টও হলাম, মানে আমরা জোনাল চ্যাম্পিয়ন হলাম কেবিএল এ। এবং তারপর ওখান থেকে ব্যান্ডে মাতরমের একটা বেশি মানে একই দিনে ওরা কিছু একটা সব বদমাইশি করেছিল দুজনে মিলে কিছু একটা, যে ব্যান্ডে মাতরমটা যারা করবে তারা কেবিএলটা করতে পারবে না, এরকম একটা কিছু করেছিল। এবং আমরা ব্যান্ডে মাতরমটাকে চুজ করি, আমরা ব্যান্ডে মাতরমের অনুষ্ঠানে যাই, ইয়ে আর কি আমাদের ব্যাড লাক কিছুই হয়নি। এবার যাই হোক ওইটা একটা বড় একটা মাইলস্টোন। তারপরে আমরা আবার ব্যান্ড ওয়াগনে, যেটা এয়ারটেল ব্যান্ড ওয়াগন, এটা আমাদের ইটিভিতে হয়েছিল, সেটাতে আমরা আবার অনেক অনিচ্ছা সত্ত্বেও, মানে এর আগে যেরকম হয়েছিল তিক্ত অভিজ্ঞতা ছিল, অনিচ্ছা সত্ত্বেও একটা কম্পিটিশনে গেলাম। এবং সেটাতে আমি প্রথমেই আমরা জানতাম যে ওটাতে প্রাইজ মানি যদি ভালো থাকে তবেই যাবো, এবং ওটাতে ভালো প্রাইজ মানি ছিল। শুধু ওই সব চক্করে গেছি কিন্তু একটা অদ্ভুত বড় পাওয়া হয়েছে, আমাদের জীবনে অনেকের আগমন ঘটেছে আর কি। আমরা বনি চক্রবর্তীর সাথে আলাপ হয়েছিল, হোস্ট ছিলেন উনি বনিদা, পৃথিবীটা নাকি ছোট হতে হতে খ্যাত বনিদা। এবং এতদিনে তো রূপমদা, সিধুদা এবং মোটামুটি অনেকের সাথেই আলাপ হয়েছে ইন্ডাস্ট্রির। এইখানে আমাদের সুযোগ হয় যে ওরা আমাদের গ্রুম করেন। হ্যাঁ মানে রূপমদার আন্ডারে আমরা ছিলাম, রূপমদা অনেক কিছু বলেছিল যে তোদের বাজনাটা ভালো হচ্ছে কিন্তু অ্যাটিটিউড ফেটিটিউড এইগুলো ঠিকঠাক অন স্টেজ ঠিকঠাক করতে হবে ইত্যাদি, এইগুলো নিয়েও সুন্দর অনেক কিছু বলেন টলেন এবং আমাদের সত্যি হেল্প হয়। এবং ফাইনালি যেটা হয়েছে, যেটা মানে উল্লেখযোগ্য যেটা খবর, সেটা হচ্ছে যে আমরা নান আদার দেন মিস্টার এ আর রহমানের থেকে, আমরা স্যার এ আর রহমানই বলা ভালো, ওর সামনে আমরা ফাইনালটা বাজাই এবং আমরা জিতি সেই কম্পিটিশনটা। আমরা ওই এয়ারটেল ব্যান্ড ওয়াগন চ্যাম্পিয়ন এবং ওখান থেকেই আমরা ওর নিজের হাতে আমরা প্রাইজটা নিই। এটা একটা আমাদের সত্যি আমাদের জীবনে একটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো দিন। আর এরপরে ধীরে ধীরে আমার আরও কিছু টেস্ট একটু পাল্টাতে থাকে, মিউজিক্যাল টেস্ট, এবং ধীরে ধীরে আমার মনে হয় যে আমার একটা সোলো প্রজেক্টও করা উচিত। তো সেই জনরাটা থেকে সরে নতুন নতুন কাজ করাটা, বারবার এত এক্সপেরিমেন্ট করাটা একটু চাপের হয়। তো সেই কারণে আমার মনে হলো যে আমার যেরকম মিউজিক্যাল এক্সপেরিমেন্টসগুলো আসছে মাথায় এবং আরও অনেক মিউজিশিয়ানের সাথে কাজ করার আগ্রহ যেটা বেড়ে যাচ্ছে, সেটা থেকে একটা সোলো প্রজেক্ট করা উচিত আমার। সেই কারণে আমার তমালান ট্রিপ শুরু করা, এবং সেটা প্রথম দিকে একটা ব্যান্ডের মতো করে শুরু হলো, ধীরে ধীরে ওটা সোলো প্রজেক্টেরই রূপ নেয়। এখন যেরকম তমালান ট্রিপ কথাটা খুব একটা ইউজ হয় না, এবং ওটা জাস্ট একটা পোশাকি নাম বা একটা স্টেজ নেম হয়ে গেছে, বা আমরা যদি আবার স্টেজে উঠি আমাদের ওই ব্যান্ড নিয়ে তখন নিশ্চয়ই তমালান ট্রিপ নামটা থাকবে। ও এর মধ্যে একটা জিনিস বলতে ভুলে গেছি, প্যারালালি আমি বহুদিন শিলাজিৎ মজুমদার মানে শিলুদা ওর সাথে অনেক দিন বাজিয়েছি, এবং অ্যাকচুয়ালি প্রফেশনাল মিউজিকের সাথে আমার হাতে খড়ি হয়েছিল কিন্তু শিলুদার সাথে, এবং ওখানে আমি অনেকটা সময় আমার একটা যাপন আমার গেছে যে আমি ভালো করে মিউজিকটাকে শিখতে পেরেছি। তমালদাকে নিয়ে ফিরছি আবারও আড্ডায়, ততক্ষণ চলো শুনে নি রেনেগেটস কলকাতার নেতার দেশে ফিরছি গানের ওপারে।
আবেগ জড়ানো অশ্বারোহী আর অবচেতনে স্মরণ করানো অতি মানবিক কীর্তি চাই লাইনে দাঁড়িয়ে স্লোগান লাগানো দেশাত্মবোধ নয় তবু দেশের জন্য রক্ত গরম এক স্লোগানেই হয় Our trust and every Indian must advance towards the field of battle. Only then will India attain her freedom. Inqilab Zindabad. কল করেছি দেশ আসলে স্বাধীনতা উপভোগ করতে ভারত বর্ষ শেষ দেশ ভাঙা আজ ট্রেন্ড করেছে আজ সাদা কালোহীন রঙের পাহাড়ে জটিল পরিস্থিতি যদি রাজনীতি ঘেষা মত প্রকাশে ভারত স্বাধীন হয় তবে নেতাজি কেন নিরুদ্দেশারে গান্ধী নেহরু বিপ্লব নয় খাতায় কলমে প্রতিবাদ হবে খাটি পিঠ ঠেকছে দেয়ালে তাই কণ্ঠ হচ্ছে তৃপ্ত চরিত্রগত আত্মদ্বন্দ্বে জনগণ বিক্ষিপ্ত নিজের অস্তিত্ব তারা নিয়ে গর্ব এখনো হয় তো আত্মবিহীন সম্মান কাজের কিছু নয় চাও কালের আমল সমাজ ফের নিয়ম প্রাচীর ভাঙবে ব্যক্তিগতের খুশি কাল জনসমুদ্রে ভাসবে আজ রক্ত এখনো শরীরে আর তাতেই হব স্বাধীন কারণ বিপদ যেমনই হোক সেই সুভাষ ফিরে আসবে বিপ্লব নয় খাতায় কলমে প্রতিবাদ হবে খাঁটি রক্ত দিয়ে শক্ত করব নেতার দেশের মাটি সমাজ আমার কাপুরুষ নয় শহীদের ঘাঁটি রক্ত দিয়ে শক্ত করব নেতার দেশের মাটি ভীষণ প্রিয় তমালদা। আচ্ছা তমালদা, এবার একটু অন্যরকম প্রশ্ন। বর্তমান ব্যান্ড সিনে মিউজিশিয়ানদের সাংগীতিক শিক্ষার জায়গাটা কি ইম্প্রুভ করেছে নাকি ডিটোরিয়েট করেছে, তোমার কি মত? অন্যরকম কেন হবে, এটা খুবই রিলেভেন্ট প্রশ্ন। এই সময় দাঁড়িয়ে মাঝে মাঝেই এই প্রশ্নটা ফিরে আসছে। এবার যেহেতু ওভারঅল সিনটা ডাউনের দিকে মনে হতে পারে অনেকের কাছে, তার কারণ সত্যি যদি বলি তাহলে একটা সময় যেরকম ব্যান্ডের যেরকম রমরমা ছিল সেটা তো এখন নেই, এটা অস্বীকার করে লাভ নেই। তবে এইটার দায়ী অনেকে ভাবছেন যে এরকম মিউজিক্যালিটির অভাব নাকি এখন কি শেখার আগ্রহ কি কমে যাচ্ছে, এটা কিন্তু আমার মনে হচ্ছে না, এটা আমার মনে হচ্ছে না। তার কারণ এমন এমন কিছু মিউজিশিয়ান এখন উঠে আছে, দেখুন মানে মিউজিশিয়ান খুলে বেনো জল আগেও ছিল এখনো আছে, কিন্তু তার মধ্যে নক্ষত্র আগে ছিল এখন আছে। এবার এখন যেরকম কিছু মিউজিশিয়ানের যদি নাম বলি তাহলে তো আমরা তো বিগত কত বছরে ওরকম মিউজিশিয়ান পেয়েছি আমার তো সন্দেহ আছে। যেমন রিদম শাহের মতো একটা ওই লেভেলের একটা গিটারিস্ট কটা আছে, বিগত কত বছরের মধ্যে ওরকম একটা গিটারিস্টকে আমরা দেখেছি যার নখদর্পণে জ্যাজ ব্লুজ থেকে শুরু করে রক সমস্ত কিছু ওর মিউজিক্যালিটিটাই আলাদা। জাফার আনসারি ওই লেভেলের একটা কিবোর্ডিস্ট,
তারপরে যদি আমি এবার যদি তুমি বলো যে কম্পোজিশনাল বা লিরিক লেখার যদি ইয়ে বলো নতুনদের মধ্যে, আমি তো দেখতে পাচ্ছি বুড়ি বুড়ি মানুষ আছে, মানে প্রলয় সরকারের মতন সং রাইটার তো বাংলা গানের জগতের একটা সম্পদ। মানে আমি সমস্ত সময় জুড়ে বলছি, আমি এতটাই বলছি, শুধু ও নয়, প্রচুর প্রচুর ভালো ভালো সিঙ্গার সং রাইটার লিরিসিস্ট কম্পোজার ভুড়ি ভুড়ি, আমি আমি সবার নাম তো ওইভাবে বলতে পারছি না, কিন্তু অনেকে আছে এবং মিউজিশিয়ানও প্রচণ্ড প্রচণ্ড ভালো ভালো আছে, কিন্তু তার থেকে অনেক বেশি বেনজল আছে। এবার সমস্যাটা যেটা হচ্ছে, আগে এই বেনজলদের আমরা অতটা খুঁজেই পেতাম না বা চিহ্নিতই করতে পারতাম না, তার কারণ তারা প্রকাশ করতে পারতোই না নিজেদের, তাদেরকে একটা বড় একটা একটা হার্ডেলের মধ্যে দিয়ে ক্রস করে তবে রেকর্ডেড কিছু জিনিস বাজার, মানে যেটা বাজারে শোনার মতন একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আসতে গেলে তাদের প্রচুর কাটখড় পোড়াতে হতো। মানে আমাদের আমরা যখন ব্যান্ড করেছি, ব্যান্ড করার পরে আমাদের প্রথম অ্যালবামটা রেকর্ডেড একটা অ্যালবাম বার করতে আমাদের মিনিমাম হলেও কবে 2012-তে আমাদের অ্যালবাম রিলিজ করেছে, হ্যাঁ না 2011-তে আমাদের অ্যালবাম রিলিজ করেছে, তার আগে আমাদের কাজ শুরু হয়েছে 2003 থেকে, তার মানে বুঝতে পারছো, মানে 2000 শুধু এলিয়েন্সের কথা বলছি, তারও আগে ইয়ে ছিল আমাদের 2001 থেকে আমাদের মোটামুটি কালবৈশাখীর সমস্ত কিছু কাজ চলছে, 2007-এ এসে এলিয়েন্স হয়েছে, হ্যাঁ 2001-2003 এইসব সময় আমরা ফাটিয়ে কালবৈশাখী করছি, ভেঙে গেল, এত কিছু করছি, তখন থেকে আমাদের কিন্তু স্বপ্ন যে আমাদেরও কোনো দিন একটা অ্যালবাম বেরোবে, একটা ক্যাসেট বেরোবে, তখন অ্যালবাম ট্যালবাম বলতাম না, একটা ক্যাসেট হবে, এবং আমরা কিন্তু পারিনি, তখন আমরা হয়তো বেনজল ছিলাম কিন্তু পারিনি, তার কারণ যে ওই অবধি পৌঁছাতে গেলে তোমাকে মিনিমাম একটা মানে ক্রাইটেরিয়া তোমাদের থাকতেই হতো, এবং সেইটা করে করে সেই সেই নিজেকে নিংড়ে আর বারবার রেকর্ড করে ভালো হচ্ছে না ভালো হচ্ছে না এই করে করে তারপরে একটা জিনিস, একটা ডেমো, এমন একটা কিছু ডেমো তৈরি করতে হতো যে জিনিসটা ক্যাসেট কোম্পানিকে গিয়ে শোনালে তারা তারপরে ঠিক করতেন হ্যাঁ করবে কি করবে না। এবার এইটার যেরকম একটা খুব খারাপ দিক আছে যে আমাদের পুরোপুরি ওই ক্যাসেট কোম্পানির দয়ায় বসে থাকতে হতো যে অ্যালবাম মানে আমাদের গান রেকর্ড আদৌ আমরা প্রকাশ করতে পারবো কি না, সেটা যেরকম তিক্ত অভিজ্ঞতা অনেক বড় বড় শিল্পীরও আছে, ঠিক সেরকমভাবে এটাও ছিল যে অ্যাটলিস্ট একটা ফিল্টারেশন ছিল, সেই ফিল্টারেশনটা এখন নেই, এখন কেউ একটা গিটার নিল হাতে, দু তিনটে কর্ড শিখেছে, ওই কর্ডগুলো দিয়ে একটা কম্পোজিশন করে দিল, সেখানে সুন্দর কিছু কথার পৃষ্ঠে কথা, তার কোনো মানে না থাকলেও চলবে, একটুখানি আতেল আতেল শুনতে হলেই হবে, সেরকম কিছু কথা একটার পর একটা দিয়ে দিয়ে একটা গান তৈরি করে দিল এবং ঝকঝকে একটা ভিডিও করলো, হ্যাঁ পয়সা কড়ি, এমন বিশাল কিছু পয়সা কড়ি এখন খরচ করতে হয় না ভালো ভিডিও করার জন্য, সেইগুলো একটা করে দিল এবং ইউটিউবে রিলিজ, এখন তো এতটাই সহজ হয়ে গেছে সমস্ত কিছু, এখন আর ফিল্টারেশনটা নেই, এই কারণে আমাদের প্রচুর প্রচুর যে বেনজল থাকে যেটা নর্মালি সেটাই আমাদের চোখের সামনে বড্ড বেশি আসছে, এবং আমি নতুন প্রজন্মকে এ নিয়ে একেবারেই দায়ী করবো না, তার কারণ যারা সত্যি শিখতে চায় মিউজিকটা তারা কিন্তু এখনও শিখছে, তখনও প্রচুর খাটতো এখনও প্রচুর খাটছে, সমস্যাটা এখানে যে এখন আমরাই ব্রেক থ্রু করতে পারছি না সময় সময়, তা তারা নতুনরা কীভাবে ব্রেক থ্রু করবে, মানে সব কিছুর মধ্যে এই যে এতটা নয়েজের মধ্যে কীভাবে স্ট্যান্ড আউট করবে এবং মানুষ কী করে বুঝবে যে না এইটা পুরোটা নয়েজ নয় এইটা একটা দারুণ একটা কিছু হয়েছে, সেই মানে সেইটা বড্ড একটা কষ্টকর একটা জায়গা এবং প্রচণ্ড একটা মানে সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে বলা যায় আগের থেকে, এবার আমি কোনো তুলনা করছি না, তখন আবার অন্যরকম স্ট্রাগল ছিল যেটা বললাম, কিন্তু এই স্ট্রাগলটা আবার অন্যরকম, সব কিছুই আর কি একটু আপেক্ষিক। ইচ্ছে গুলো সব
তোমার তৃষিত চোখে আঁকা বেশি হে সোনা, চোখের জল গুলো আরো স্পষ্ট হয়ে যায় ওই মিথ্যে সান্ত্বনায়, তাই আসছি বন্ধু আবার সেই ভোরে নতুন আলোর তিয়াসে। ক্লান্ত চরণে রক্ত খরণে ঢাকা পথে তোমার এলানো, মাথা আমার বুকে রাখা দিনের শেষে আজ একটু জিরিয়ে নিয়ে পাড়ি দেব নীল নদে স্বাধীন হাওয়াতে, তাই আসছি বন্ধু আবার সেই ভোরে নতুন আলোর তিয়াসে। শুনছিলাম অপ্রকাশিত থেকে মিউজিক স্ট্রিটের মনের গোপনে। আজ তিস্তা আছে তোমাদের সাথে নিয়ে বাংলা ব্যান্ডের কানের ঠিকানা রিভ স্টেশন। আর আজকে আমাদের ভীষণ প্রিয় তমালদা আছে আড্ডা দিতে। আচ্ছা দাদা, তোমার এত সুন্দর সুন্দর গান, সেগুলো তুমি কোথা থেকে অনুপ্রাণিত হয়ে লেখো? আমি আমার গান জানি না সুন্দর সুন্দর গান কিনা, তবে আমার ম্যাক্সিমাম গান কিন্তু আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসছে। আমার আমার জীবনই আমার শিক্ষাগুরু সব থেকে বড়।
প্রথম দিকে গান বেরোতো প্রেমে ল্যাং খেলে, প্রচুর প্রেম করেছি, প্রচুর ল্যাং খেয়েছি, এবং সেখান থেকে প্রত্যেকবার ল্যাং খাওয়ার পরে একটা একটা করে গান বেরিয়ে এসছে, এবং সেগুলো খুব খারাপ হয়েছে, সেগুলো ফেলে দিয়েছি। তো যাই হোক, কিন্তু হ্যাঁ, সম্পর্কের টানা পড়েন এইটা আমার প্রচণ্ড ইন্সপায়ারিং একটা জিনিস, মানে একটা ইন্সপিরেশন বলতে পারো গান লেখার ক্ষেত্রে। সেইটা বারবারই হয়েছে, যখনই একা থাকি, যখনই কষ্ট থাকি, তখন আমার বন্ধু একটু কম, আমার অনেকেই জানে যে আমি সবার সাথে খুব একটা মিশতে টিসতে পারি না, এবং যখন মিশতে পারি কয়েকদিন খুব ভালো থাকে, তারপরে কিছু একটা কিছু হয়, আমি আবার আমার মতো একা হয়ে যাই। তো যাই হোক, যেগুলো বলতে পারি না, যেইগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না, বেসিক্যালি সেইগুলোই আমার গান হয়ে বেরিয়ে আসে। তাছাড়াও আরও অনেক কিছু ইন্সপিরেশন আছে, যে যখনই কোনো খারাপ সময়, একটা ক্রাইসিস, মানে যে কোনো ক্রাইসিস একটা শিল্পীর সৃষ্টি করতে অনেক সহায়তা করে।
রিফ স্টেশন, বাংলা ব্যান্ডের কানের ঠিকানা। শুনছিলাম বাংলা ব্যান্ড ফিলিংস এর স্বপ্নের মাঝে তুমি। শুনছো বাংলা ব্যান্ডের গানের ঠিকানা রিপ স্টেশন, এবং আজকে আমাদের অতিথি আমাদের সকলের প্রিয় তমালদা। আচ্ছা তমালদা, তোমার লেখা গানের মধ্যে তোমার প্রিয় গান কোনটা? হ্যাঁ, এটা বলতেই পারি, এখন বুঝতে পারছি না, আলাদিন বলবো না জোকার বলবো, দুটোর মধ্যে একটা টাই আছে। হয় জোকার নয় আলাদিন, জোকার এমন একটা সময় লেখা, ওরকম অনেস্ট গান হয়তো আমি লিখিনি। তার কারণ প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হচ্ছিল, প্রচণ্ড একটা অ্যাগনির মধ্যে ছিলাম, এবং আমি ভাবতেও পারিনি যে সেই অ্যাগনিটা এরকম একটা কাব্য হয়ে বেরিয়ে চলে আসবে এবং আমাকে অনেক বেশি কষ্ট করতে হবে না। বেসিক্যালি এটা জন্য আমাকে খুব একটা কিছু কষ্ট করতেই হয়নি, আমার যা কষ্ট ছিল আর কি ভেতরে জাস্ট বমির মতো উগড়ে দিয়েছিলাম পাতি। মানে আমি গানটা লিখতে শুরু করেছিলাম এবং একবার আমি পেন তুলিনি, আমার এটা মনে আছে যে পরপর 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 লেখাটা হয়ে গেল, এবং লিখতে লিখতেই গানের সুর আসছে, সুর করছি, মানে এতটা স্পন্টেনিয়াস হয়তো আমি কোনো সং রাইটিং প্রসেসে আমি পাইনি অন্য কোনো গানের ক্ষেত্রে। এই কারণে এটা আমার এত ফেভারিট, এবং এতদিন পরেও যখন ওই গানটার কাছে আমি আবার ফেরত যাই, তখন আমি বুঝতে পারি যে এইরকম গান আমি আর একটাও লিখতে পারিনি। মাঝে মাঝে মনে হয় যে কেন আর একটা লিখতে পারলাম না, আফসোস হয়। তবে তারপরে আলাদিন, ওটাও একটা আমার খুব প্রিয় গান, তার কারণ ওটা একটা কারণ কি বলবো, মানে ওটাও আমার লেখনী নিয়ে আমি খুব বেশি, ওটা লেখনী বা কম্পোজিশন সব কিছুর দিক থেকে ওটা প্রচণ্ড একটা জাতির কম্পোজিশন আমার মনে হয় একটা গান। তবে যদি ওটা খুব কম মানুষই এখনো অবধি শুনেছেন, শুনেছেন তো মিষ্টি মিষ্টি গান, খুচরো ছাড়তেরাজি ইত্যাদি, যাই হোক, মানে ওইগুলো ভালো, কিন্তু ওইগুলো মানে এবার সবাই সবকটাই আসলে সন্তানের মতো, তো মানে কাকে ছেড়ে কাকে বলবো, অন্যরা রাগ করবে। ওয়েল, আমার কিন্তু পছন্দের গান হচ্ছে খুচরো, মানে এটা আমার ভীষণ ভালো লাগে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে আগামী 23 অগস্ট রোববার আমরা শুনতে পাবো তমালদার একটা অনলাইন সোলো কনসার্ট, যেটার নাম হচ্ছে একসাথে একা। এই অনলাইন কনসার্টের টিকিট সংগ্রহ করার জন্যে তোমরা যোগাযোগ করতে পারো তমালদার সাথে, এবং তোমরা কিন্তু লিঙ্কও পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশনে। যত সুখ মুখ ভেঙে যায় খিঞ্চে খায় এই বুক, তাও জোকার আমি এতটুকুই জানি, হাসি রেখে যাব যত কান্না সুখ। জোকার আমি দামি দামি যত সুখ মুখ ভেঙে যায় খিঞ্চে খায় এই বুক, তাও জোকার আমি এতটুকুই জানি, হাসি রেখে যাব যত কান্না সুখ। জোকার আমি তবু অন্তর জামি, তুমি জেনে বুঝে কেন দিলে লোভ আর ভয় দেওয়া, ধোকার বেলায় কাঠ করায় কেন শুধু আমারই জোকার গিরির তুলো ধনা
বলতে কেউ রং মাখিয়ে সং সাজিয়ে যাব কাল জানি চোকার আমি সব ফ্লাইং আমি যতই গরম হোক তা ভার্চুয়াল চোকার আমি অনুভূতি টনুভূতি কেউ রং মাখিয়ে সং সাজিয়ে যাব কাল জানি চোকার আমি সব ফ্লাইং আমি যতই গরম হোক তা ভার্চুয়াল চোকার আমি দেখো ভুল করে কখনো পারিও না মন মগজের বিনিময় স্বপ্নের সার কাছে রোজ বাস্তব আসে ভুল ঠিক ঠিক ভুল হিসেবে নয় ছয় ব্যান্ডের কানের ঠিকানা শুনছিলাম তমালদার জোকার। তোমরা শুনছো বাংলা ব্যান্ডের কানের ঠিকানা রিফ স্টেশন। তিস্তা আছি তোমাদের সাথে এবং আজকে স্পেশাল গেস্ট আমাদের সকলের ভীষণ প্রিয় তমালদা। আচ্ছা তমালদা, এবার একটা কঠিন প্রশ্ন, তুমি যখন গান লেখো তখন তোমার মনের ভাবনাটা কি থাকে? মানে সেই মুহূর্তে তুমি কি শুধু নিজের জন্য লিখছো নাকি তখন থেকেই তোমার মাথায় শ্রোতাদের চিন্তা থাকে, মানে শ্রোতাদের শোনাবো এই চিন্তাটা নিয়ে গানটা লিখছো, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। না, এই প্রশ্নটা একেবারেই আমার কাছে কঠিন নয়, তার কারণ আমি জানি যে আমি কতটা স্বার্থপর টাইপের ছেলে। আমি সত্যি কথা, আমি আমার কাজ বাদে এবং আমাকে নিজেকে খুশি করার জন্য যে কাজ থাকে সেই কাজ বাদে সত্যি আমি অন্য কিছু নিয়ে খুব একটা বদার্ড নই। তৈরি হওয়ার সময় আমি যখন গান বানাই বা মিউজিক বানাই ঠিক ওই মোমেন্টটায় আমি আমার মতন স্বার্থপর মানুষ হয়তো খুব কমই দেখা যায় আর কি। মানে জাস্ট কিচ্ছু কারোর কথা ভাবি না, কোনো ফ্যান, আমার ফ্যামিলি, আমার কেউ কিছু নয়। আমি শুধু খালি ভাবি আমাকে এই গানটা বানাতে হবে, এইটা আমার বক্তব্য, আমাকে এটা বলতে হবে অ্যাট এনি কস্ট। এবং মানে আমার মানে ফাইনাল মানে আসল যে একটাই যেটা আমার লক্ষ্য থাকে সেটা হচ্ছে যেন সেই গানটা যেন আমার মানে যখন বানাতে বানাতে আমাকে যেন একটা অদ্ভুত একটা অর্গাজমিক একটা সুখ দেয়, সেইটা যদি না হয় তাহলে আর আমি ওই গানটার কাছে আর ফিরে যাই না। যদিও তারপরে গানটা যদি মানুষে যদি শুনে যদি ভালো বলেন তখনও আমার ওই গানটাকে প্রকাশ করার অত ইচ্ছাটাই চলে যায়। আমার মনে হয় যে না, এটা ভালো না, এটা রিলিজ করার কোনো দরকার নেই, কারণ এইটা আমাকে সুখ দেয়নি। আমার নিজেকে যদি কোনো জিনিস যদি প্রচণ্ড তৃপ্তি যদি না দেয় অ্যাটলিস্ট ওই মোমেন্টটায়, তৈরি হওয়ার মোমেন্টে, তবে সেইটা নিয়ে আমি আর তারপরে আর খুব একটা যে এগোই না। সব ঠিকঠাকই চলছিল, একদিন সকালবেলা ঘুম থেকে উঠে শরীরে প্রবল অস্বস্তি অনুভব করলাম। খুব খারাপ লাগছিল শরীরটা, বোকামো করে ফেললাম একটা। ডাক্তারকে ফোন না করে গুগল সার্চ করলাম, উপসর্গগুলো দিতেই কঠিন কঠিন রোগের নাম বেরিয়ে পড়ল, আর আমিও সবচেয়ে কঠিন রোগটাকে আঁকড়ে ধরে বসে থাকলাম। আর সেদিন থেকেই আমি হারিয়ে যেতে লাগলাম। কত রাত আমার ঘুম আসে না, মৃত্যু ভয়ে আমার রোজ, কিসের ভাবনা আর কিসের এমন ভয়, দুঃস্বপ্নে হইনি খোঁজ। ভাবনা
আর কিসের এমন ভয়, দুঃস্বপ্নে হই নিখোঁজ। মন গড়া যত প্রশ্ন ভিড় করে আছে এই শরীরে, অশুভ মনের অথবা অন্য কোথাও ভাবলে কি সমাধান আসে উত্তরে? অন্য ভাবে ভাবতে পারি কিসের এত গল্পের শেষে হারিয়ে যাওয়া থাকে না, হেরে যাওয়াও থাকে না। ঠিক এমনই এই গল্প, আমার তোমার আমাদের সবার গল্প, আলো খুঁজে পাওয়ার গল্প। আর গল্প হলেও এটাই সত্যি। রিফ স্টেশন, বাংলা ব্যান্ডের কানের ঠিকানা। শুনছিলাম পৃথিবীর পালাচ্ছি কোথায়, আর আজ তিস্তা আছে তোমাদের সাথে নিয়ে বাংলা ব্যান্ডের গানের ঠিকানা রিভ স্টেশন। এবং আজকে আমাদের সাথে আছে আমাদের ভীষণ প্রিয় তমালদা। আচ্ছা তমালদা, গান তৈরির সময় ইনস্ট্রুমেন্টেশনের গুরুত্ব কতটা বলে তোমার মনে হয়? গান তৈরির সময় ইনস্ট্রুমেন্ট একটা আমার কাছে অন্তত বিশাল গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার কারণ আমি দেখেছি যে আমি যখন পিয়ানোতে গান বানাই তখন একরকমভাবে গান তৈরি হয়, কম্পোজিশনের ফর্মটাই আলাদা হয়। যখন আমি একটা গিটারে যখন তৈরি করি তখন সেটা একদমই আলাদা হয়। যখন সেই দুটোর কোনোটাই যখন কিছু হয় না তখন আমি অন্যান্য ইনস্ট্রুমেন্ট একটু ট্রাই করে দেখি। যেমন সেইভাবেই আমি উকুলেলে ট্রাই করতে করতে হাত বাড়াও গানটা বেরিয়ে এসেছিল। অতএব গানের সময় তো ইনস্ট্রুমেন্টেশনটা আমার তো খুবই জরুরি মনে হয়, তার কারণ ওটা একটা অবিচ্ছেদ্য অংশ। এটা কি করে বলি, আবার ফিরছি আড্ডায় নিয়ে তমালদাকে। ততক্ষণ চলো শুনে নি অ্যাটলাসের মহাকাল, ফিরছি গানের ওপারে।
বিচারে তুই ত্রস্ত হয় স্বপ্ন আমার তোমা কত হেরে হেরে শাসিনে শব্দ ভার মুখের শব্দ আচরে অর্থ হাসি হাসে আমার মৃত্যু রোজ রাতে জীবনে জীবাণু মিশেছে শহর মুছে যাচ্ছে মুক্ত সব বিপন্নতার জমা রক্তের দাগ ধুয়ে সাফ আর সাক্ষী আজ নিরবতার নিরবতা মানুষের রাজ ক্রমাগত মাথা ঝুঁকে চোখা মাথা উঠতে চায় কেঁপে ওঠে কার চাবুকে বুকের ভেতরে আত্মনা Real
স্টেশন, বাংলা ব্যান্ডের কানের ঠিকানা। শুনছো বাংলা ব্যান্ডের গানের ঠিকানা রিফ স্টেশন, আর আজ তিস্তা আছি তোমাদের সাথে। এবং আজকে আমাদের সাথে আছে আমাদের সকলের ভীষণ প্রিয় তমালদা। আচ্ছা তমালদা, নতুন মিউজিশিয়ান বা ব্যান্ডসদের যদি কিছু সাজেশন বা অ্যাডভাইস তুমি দাও যাতে তারা আরও ইম্প্রুভ করতে পারে। নতুন মিউজিশিয়ান বা ব্যান্ডের যেটা বলবো সেটা হচ্ছে, বড্ড বেশি মানুষজন এই ভিউজ এবং সোশ্যাল মিডিয়ায় পপুলারিটি এইগুলো নিয়ে বড্ড বেশি মাতামাতি হচ্ছে আর কি। সবাই একটা র‍্যাট রেসের মধ্যে আছে, আমিও আছি। এবং আমি যে জিনিসটা আমি নিজেকে সবসময় নতুনই ভাবার চেষ্টা করি এবং একটা ছাত্র ভাবার চেষ্টা করি, সেই কারণে আমিও নিজেকে এইভাবে বোঝাচ্ছি যে এই র‍্যাট রেসের মধ্যে যেও না। তাহলে তোমার ভেতরের যে শিল্প সত্তাটা আছে, যে ক্রিয়েটিভ যে মানুষটা আছে, সে কিন্তু হারাতে শুরু করবে, মানে হারতে শুরু করবে। তার মনে হবে যে না, এইটা হচ্ছে না, এইটা কি হলো, এটা ভালো হলো না। তুমি যদি নতুন কিছু ট্রাই না করো, তাহলে তুমি নিজেকে ভেঙে যদি না করার চেষ্টা করো, তাহলে তুমি নতুন কিছু তৈরি করবে কি করে? এবং তোমার হাতে, তুমি যখন পৃথিবীতে এসছো, আমি যেটা মনে করি, আমি পৃথিবীতে এসেছি আমি একটা নিজের ছাপ ছেড়ে রাখবো। আমি এইটাই নতুনদের বলতে পারি যে এটা তোমার প্রফেশনালি এটাতে তুমি সাকসেস পেলে কি পেলে না জানি না, তবে শেষ মুহূর্তে যখন, মানে জীবন যখন তোমার কাছে কৈফিয়ত চাইবে যে তোমাকে তো আমি মিউজিক দিয়েছিলাম, তুমি মিউজিককে কি দিলে, সেই উত্তরটা যেন রেডি থাকে যে আমি এমন কিছু করেছি, আমি যে মিউজিককে এটা দিয়ে গেছি। এটা আমার, মানে এটা আমি অন্য কাউকে অ্যাডভাইস দিচ্ছি না, এটা আমি নিজেই নিজেকে অ্যাডভাইস দিই, এবং সেটা যদি অন্যের কাজে লাগে তাহলে ভালো। রাস্তায় পড়ে আছে খোলা মেলা চাঁদ, উলঙ্গ শিশুদের জড়িয়ে সারা রাত, মাওখানে কত শব্দ কত আলোর বড়াই, দেখি রাস্তায় পড়ে আছে স্বাধীনতার লড়াই, আলোর মুখোমুখি এত ঘনিষ্ঠ রাত, আমার মুখ চেপে ধরে কোন ছদ্মবেশ, ছায়ায় দিব্যি সব শরীর চেনা যায়, অবশিষ্ট মোমবাতি খুঁজছে নিরুদ্দেশ, এখনো রাস্তায় পড়ে থাকে বাঁচার তাগিদ, পচা গলা ডাস্টবিনে যত মাছির হদিশ, ওখানে যেতে চায় না আমার মৃতদেহ, বাষ্পীরে ঘুমিয়ে পড়ে হাজার নালিশ, এখনো রাস্তায় পড়ে থাকে বাঁচার তাগিদ, পচা গলার ডাস্টবিনে যত মাছির হদিস, ওখানে যেতে চায় না আমার মৃতদেহ, বাষ্পীর ঘুমিয়ে পড়ে হাজার নালিশ, মা তুমি শুনতে কি পাও না আমার আর্তনা, মা তুমি হাজার সন্ত্রাসের একমাত্র প্রতিবাদ, মা তুমি শুনতে কি পাও না আমার আর্তনা, মা তুমি হাজার সন্ত্রাসের একমাত্র প্রতিবাদ, মা তুমি তৈরি হও কফনে ফুল ছড়িও না, মা তুমি তৈরি হও কফনে ফুল ছড়িও না, বরং বারুদে পুড়িয়ে দিও আমার অপূর্ণ যন্ত্রণা।
কাঁটা কাঁটা তারে আটকে আছে, ওকে জল দাও পাথর ছুঁড়ো না। পাখিটা কাঁটা তারে আটকে আছে, ওকে জল দাও পাথর ছুঁড়ো না। শত বছর আদর করেছে তোমায়, ওর ভালোবাসায় ছেঁড়া কাগজ পড়িও না। একদিন কত কলর হবে, কত কান্না গিলে, কত স্বপ্নের পথ হেঁটেছিল আগুনের দল, তিলে তিলে গড়ে তুলেছিল অহংকার, ভরসা রেখেছিল স্নিগ্ধ স্বাধীনতা, আটকাবে কে ছিনিয়ে নাও তোমার প্রাপ্য অধিকার মর্যাদা। হাতে কলম নাও বুকে তলোয়ার, প্রয়োজনে খুনি হয়েও ক্ষতি নেই, তবু বিকিও না আত্মচেতনা, প্রয়োজনে খুনি হয়েও ক্ষতি নেই, তবু বিকিও না আত্মচেতনা। মাতুমি শুনতে কি পাওনা আমার আর্তনা, মাতুমি হাজার সন্ত্রাসের একমাত্র প্রতিভা, মাতুমি শুনতে কি পাওনা আমার আর্তনা, মাতুমি হাজার সন্ত্রাসের একমাত্র প্রতিভা। মা তুমি আবার তৈরি হও, কখনে ফুল ছড়িও না, বরং বারুদে পুড়িয়ে দিও আমার অপূর্ণ যন্ত্রণা, বরং বারুদে পুড়িয়ে দিও আমার অপূর্ণ যন্ত্রণা। শুনছিলাম ব্ল্যাঙ্ক স্পেসের পর্দার আড়ালে। তোমরা শুনছো বাংলা ব্যান্ডের গানের ঠিকানা রিভ স্টেশন, এবং আমরা এসে গেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আচ্ছা, শ্রোতাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? শ্রোতাদের উদ্দেশ্যে যেটা বলবো, যে আসলে সময়টা একটু খারাপ, মানে এখন মিডিয়াটা অনেক রকম ভাবে বিভক্ত, যে মেন মিডিয়াগুলো সবাই দেখে অভ্যস্ত সেখানে বাংলা গান, এবং বিশেষ করে নন ফিল্মি বাংলা গান, সেটাকে একেবারেই জায়গা দেওয়া হচ্ছে না। তার কারণ এরকম নয় যে সেখানে কিছু হচ্ছে না, বরং দেখা যাবে যে নন ফিল্মি গান আপনারা যদি একটু কোনো মতে যদি একটুখানি মানে খুঁজে শোনেন, তাহলে এটা খুব বুঝতে পারবেন যে নন ফিল্মি গানে আপনারা অনেক অনেক বেশি ভ্যারাইটি পাবেন, অনেক অনেক বেশি গভীরতাও পাবেন, অনেক বিষয় পাবেন। তার কারণ ফিল্মের গানে একটা আমি দেখেছি মানে কতগুলো, মানে ওটা তো ফিল্মের প্রয়োজনে গান তৈরি হচ্ছে, অতএব সেইখানে কি বিষয়ের অত বৈচিত্র্য আছে? কিন্তু আমরা যখন গান বানাচ্ছি, বা একটা নন ফিল্মি যে একটা নন ফিল্ম মিউজিশিয়ান যখন একটা গান বানাচ্ছে, মানে একটা যখন একটা নন ফিল্ম গান তৈরি হচ্ছে, তখন শিল্পীর সেই স্বাধীনতা আছে যে তাকে কেউ বেঁধে রাখছে না, কোনো রকম টার্গেট প্রেশার নেই, সে নিজের আনন্দে নিজের খেয়ালে একটা গান তৈরি করতে পারছে। অতএব তার বিষয় থেকে শুরু করে, তার সাউন্ড থেকে শুরু করে, তার বক্তব্য এবং তার সমস্ত কিছু, শব্দ চয়ন থেকে শুরু করে অনেক কিছু নিজের মতো স্বাধীন। এবার সেই কারণে এই এর মধ্যে আরো অনেক রকম বৈচিত্র্য পাওয়াটাই হয়তো স্বাভাবিক। এবার আপনারা শুনতে পাচ্ছেন না, তার কারণ হচ্ছে আপনাদের কাছে ঠিকঠাক করে পৌঁছে দিচ্ছে না। এর আগে যেটা রেডিও করে দিত বা কোনো টিভির কোনো অনুষ্ঠান করে দিত, সেটা এখন করছে না। এখন আপনাদের নিজেদের খুঁজে নিতে হচ্ছে, এবং নিজেদের খুঁজে নিতে গিয়ে আপনারা যখন সার্ফ করছেন, আপনারা যখন পুরো ঘেটে দেখছেন, তখন কিছু জিনিস পাচ্ছেন এবং
ম্যাক্সিমামটাই বকবাস পাচ্ছেন আর কি, এবং ম্যাক্সিমামটাই নয়েজ পাচ্ছেন, জঘন্য জিনিসপত্র পাচ্ছেন, এবং সেইগুলোই হয় আপনাদের নিতে হচ্ছে, আর নয়তো মনে হচ্ছে যে দূর, এই ওভারঅল সিনটাই খারাপ, এরকম একটা অদ্ভুত একটা ডাইসি জায়গায় চলে এসেছে। তাই শ্রোতাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি এরকম দেখেন যে না হঠাৎ করে একটা আর্টিস্ট আপনার ভালো লাগলো, তাহলে যদি সেই আর্টিস্টার কাছে একটু বারবার ফিরে যাওয়া যায়, আরেকবার যদি একটুখানি ঘুরে আসা যায়, আচ্ছা দেখি তো এই আর্টিস্টটা কী করলো, এইটুকুনি যদি আপনারা যদি একটু দায়িত্ব নিয়ে করেন, তাহলে কি কিছুই না, আমাদেরও যে আর্টিস্টরা যারা মিউজিক করছে তাদের অনেক অনেক একটা বড় একটা সাপোর্ট তৈরি হয় যে না ঠিক আছে আমরা আমাদের শ্রোতাদের সাথে কিন্তু একটা প্রপার একটা কমিউনিকেশন ব্রিজ কিন্তু তৈরি করে রাখতে পেরেছি, সেটা রেডিও বা টিভি না করে দিল, সেটা অ্যাটলিস্ট আমরা নিজেদের উদ্যোগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সই কিন্তু আমরা সেই ব্রিজটা তৈরি করে রাখতে পেরেছি। এবার একদম শেষ প্রশ্ন এবং দ্য ম্যান্ডেটরি ওয়ান ডেফিনেটলি, রিপ স্টেশন, আমাদের এই উদ্যোগটা তোমার কেমন লাগছে? আমি বহুদিন ধরে ভাবছিলাম যে এরকম একটা পডকাস্টিং কিছু প্ল্যাটফর্ম আমাদের খুব খুব জরুরি, যেখানে আর্টিস্ট ব্যান্ড সব নির্বিশেষে সবার কথা বলা হবে এবং খুব করে বলা হবে, মানে নিরপেক্ষভাবে কথাগুলো উঠে আসবে, এবং আমার ব্যাপারটা গোটা ঘটনাটাই খুব সুন্দর সাজানো গোছানো অর্গানাইজড লেগেছে। আমিও এরকম করার চেষ্টা করেছিলাম গান পয়েন্ট বলে আমার একটা অনুষ্ঠানে, কিন্তু আমি ম্যান পাওয়ার পাইনি বলে আমি একটা সময় পর আমি হাল ছেড়ে দিই এবং জিনিসটা ডিসকন্টিনিউড হয়ে যায়। আমি আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে একটাই, যে যাই হয়ে যাক ধরে রেখো জিনিসটা, জিনিসটা যে চট জলদি ওভারনাইট হেভি সাকসেসফুল হয়ে যাবে এটা ভাবাটাই বোকামি, কিন্তু আমি এটা বিশ্বাস করি যদি নিয়মিতভাবে খুব যত্ন সহকারে একটা কাজ যদি চালিয়ে যাওয়া যায় তাহলে তার সাফল্য আসবেই। তোমাদের অল দ্য বেস্ট, অসংখ্য ধন্যবাদ তোমাকে রিফ স্টেশনের পক্ষ থেকে এতটা সময় দিয়ে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এবং এই সূত্রে মনে করিয়ে দিই যে আগামী 23 অগস্ট রবিবার আমরা শুনতে পাবো তমালদার সোলো অনলাইন কনসার্ট, যেটার নাম হলো একসাথে একা। টিকিট সংগ্রহ করার লিংক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সত্তর টিকিটটা কালেক্ট করে শুনে নাও তমালদার একসাথে একা কনসার্ট। আজ এখানেই শেষ করছি বাংলা ব্যান্ডের গানের ঠিকানা রিফ স্টেশন, এবং সবাই শুনতে থেকো রিফ স্টেশন প্রত্যেক বুধবার ঠিক রাত 8:30 এনটিটি ইভেন্ট এন্ড মিডিয়ার পেজে, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভীষণ ভালো থাকো, সাবধানে থাকো এবং ভালোবাসতে থাকো আর গানে থাকো। চলো যেতে যেতে শুনে নি প্রাচীরের সুনামি। শুভরাত্রি। চোখে চল প্রাণ হারানো খেলা ভুলে চলে যাই বহু দূরে, পথ দেখালে মন তো যাবে তোমার সাথে ভিড়ে। Yeah.
বাংলা ব্যান্ডের কানের ঠিকানা।